তো এমনিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক ক্লিকে উইনিং মাল্টি বানাবেন। তো এখানে দেখতেছেন আমি তিনটা মাল্টি তৈরি করছি, তার মধ্যে দুটাই তিনটাই প্রায় উইন হয়েছে, এই দুটো উইন হয়েছে এবং এই এটাও এই মাল্টিটাও আমি উইন হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা মাল্টি উইন হবেন, এই ভিডিওতে আমি তাই দেখাবো। তো এই জন্য সর্বপ্রথম আপনাদের অনেক্স বেটে আপনাদেরকে মাল্টি খেলতে হবে। তো মাল্টি খেলার কিছু নিয়ম রয়েছে, তো আমি জাস্ট আপনাদেরকে এক ক্লিকে মাল্টি তৈরি করে দেখাবো এবং কোন মাল্টি ঘুরলে উইন হবে সেটার 100% ধারণাগুলো আমি আপনাদেরকে দিব। তো অবশ্যই মাল্টি সাজানোর জন্য আপনারা জানেন যে তিন চারটা ম্যাচ মিলে মাল্টি সাজানো লাগে, আপনাদের ইচ্ছা মতো আপনারা ম্যাচে মাল্টি সাজাতে পারবেন। তো এক ক্লিকে মাল্টি সাজানোর জন্য সর্বপ্রথম অনেক্স বেটে আসার পরে আপনারা এখানে দেখবেন বেট স্লিপ একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো করার পরে দেখবেন ক্রেডিট বেট স্লিপ এইখানে একটা ক্লিক করবেন। তো করার পরে এখানে আপনারা দেখবেন 75,750। তো এই যে জায়গাটা আছে 75, মানে আমি 75 টাকা দিয়ে 750 টাকা উইন হই, এরকম একটা বিষয় এখানে বোঝাচ্ছে। আমি আপনাদের বুঝাই, 100 যদি এখানে যদি আমি 100 দিই আর এখানে যদি 500 দিই, তাহলে এর মানে হলো হবে 100 দিয়ে আমি 500 টাকা উইন হতে চাই, এরকম একটা মাল্টি সাজাতে পারি। কিন্তু এখানে আপনারা কী করবেন, সবসময় 100 দিবেন আর এখানে আপনারা কী করবেন 700 দিবেন। তো আমি 100 টাকা উইন হবো এরকম একটা মাল্টি সাজাবো। তো তারপরে এখানে দেখবেন সিলেক্ট টাইম, এখানে টাইম সিলেক্ট করবেন। তো আমি 1 ঘন্টা জাস্ট লাস্ট 1 ঘন্টার মাল যে মাল্টিগুলো আসবো ওই মাল্টিগুলো আমি খেলবো। তারপরে এখানে দেখবেন 5 ফোল্ডার অডিশন এটা এরকমই থাকবেন, আপনি 5টা ম্যাচ মিলে সাজাবেন। তারপর অল সিলেক্ট করবেন, আপনারা এখানে ক্রিকেট ফুটবল সবগুলি সিলেক্ট করবেন মাল্টি সাজানোর জন্য। তারপরে এখানে আবার অল সিলেক্ট করবেন, তো সবগুলো আপনারা শুধু অল সিলেক্ট করে দিবেন এবং 100 টাকায় আমরা 700 টাকা ওই নেবো, এইরকম মাল্টি বানাবো। তো তারপরে এখানে ক্রেডিট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনারা একটা মাল্টি পেয়ে যাবেন, এখানে দেখবেন যে 1, 2, 3, 4, 5টা ম্যাচ মিলে একটা মাল্টি তৈরি হয়ে গেছে। তো এই 5টা ম্যাচ মিলে মাল্টি তৈরি হয়ে গেলে আপনারা মাল্টিগুলো অবশ্যই দেখবেন অন পয়েন্ট ফাইভের নিচে যেগুলো ম্যাচ রয়েছে সেইগুলো ম্যাচ আপনারা নেবেন। তো এখানে আমি এই ম্যাচটা বাদ দেবো, কারণ এটা 5-9 রয়েছে আর এটা আছে 1-5-3, তো এই ম্যাচটাও আমরা বাদ দিব। তাহলে এই যে আমরা যে তিনটা ম্যাচ পেলাম, এই তিনটা ম্যাচ 100% শিওর উইন হবে আশা করা যায়। তো আমরা কী করবো, বেটে ক্লিক করবো, যেহেতু 1.5-এর নিচে রয়েছে এগুলো 1.43, 1.4 এরকম যেগুলো ওয়ার্ডস রয়েছে এগুলো আমরা এই ভাব করে আমরা এইগুলো মাল্টিগুলো নিব। নেওয়ার পরে বেটে ক্লিক করব, করার পরে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে মনে করেন আমি আপনার ইচ্ছা মতো কম টাকায় বেট করে দিলাম, তখন 17-18 টাকা বা 20 টাকার মধ্যে বেট করে দিলাম, দিয়ে বেটে ক্লিক করলাম। তো দেখতেছেন খুব সহজে আমার বেটটা তৈরি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মাল্টি সাজাতে হয়। তো এই যে মাল্টিটা আমি সাজাইছি, এই মাল্টিটা আপনারা 100 থেকে 90% উইন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে যে মাল্টিগুলো দেখতেছেন সেই এই মাল্টিগুলো সেম এইরকমই আমি সাজাচ্ছি, সবগুলো 1.5 নিচে, দেখেন 1.5 এটা আমি নিচ্ছি, 1.3 এগুলো মাল্টি আমি উইন হয়েছি। তার নিচে এই মাল্টিটা দেখতেছেন এটাও 1.5-এর নিচে, মানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সবসময় আপনারা যত কম অর্ডসের নেবেন তত আপনারা মাল্টি উইন হবেন। তো আমি আপনাদেরকে আরেকটা মাল্টি তৈরি করে দেখাই, এই জন্য বেট স্লিপে ক্লিক করবো, কেটে বেট স্লিপে ক্লিক করবো, এখানে আমরা 100 টাকা 700 টাকা উইন হবো এরকম একটা মাল্টি দেবো। তারপরে 1 ঘন্টার ম্যাচ সিলেক্ট করবো, অল সিলেক্ট, আবার অল, তারপর আবার ক্রেডিট ক্লিক করবো, এখানে আমরা ম্যাচগুলো দেখবো, এখান থেকে আমার সম্ভবত এই ম্যাচটা আমি কেটে দেবো, এই একটা আর উপরে একটা এই দুটো কেটে দিলাম। এখানে যে তিনটা ম্যাচ এই তিনটা ম্যাচ মিলে আমরা মাল্টি সাজাবো। তো এখানে আমি বোঝানোর জন্য 20 টাকা বেট করে দিলাম, এই 20 টাকার কিন্তু আমরা 60 টাকার মতো উইন হবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাল্টিগুলো আমি সাজাচ্ছি এই মাল্টিগুলো আপনারা সহজে উইন হবেন, যেহেতু আমি আপনাদেরকে উইন হয়েছি। এই যেগুলো মাল্টি দেখতেছেন আমি এইগুলো তিনটা মাল্টি সাজাচ্ছি, তিনটাই আমি উইন হয়েছি, এটাও আমি উইন হয়েছি, এটাও পরে দিবে, কিন্তু আমি তিনটা মাল্টি সাজা তিনটাই উইন হয়েছি। এবং এই যে দুইটা মাল্টি আমি সাজাইলাম, এই দুইটা মাল্টিও আমি উইন হবো, এটা 100 মধ্যে 90%। আশা করি বুঝতে পারছেন কীভাবে মাল্টি সাজাতে হয় এক ক্লিকে। কিন্তু আপনারা কোনো মনে ভুলে বেশি অর্ডস নেবেন না, যেমন আমি আপনাদেরকে বোঝাই এখানে যদি 50 টাকায় আমি দিয়া 700 বেশি মাল্টি সাজাই, এখানে আপনার দেখলে বুঝতে পারবেন যে এখানে সবগুলোই রয়েছে 1.7, তারপরে 1.8, 1.6, এইগুলো আপনার মাল্টি কখনোই নেবেন না, কারণ এইগুলো যে মাল্টিগুলো রয়েছে এই মাল্টিগুলো আপনারা উইন হবেন না।
একশোর মধ্যে আপনার 90-80% এই মাল্টিগুলো উইন হবেন না, যে 1.5 এর উপরে গেলে আপনার উইন হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কোনগুলো মাল্টি সাজালে আপনারা উইন হবেন। এক ক্লিকে জাস্ট আপনারা এখানে ক্লিক করে মাল্টিগুলো তৈরি করে নিতে পারবেন। এইভাবে করে মাল্টি সাজালে আপনারা দৈনিক অল্প অল্প করে যদি আপনারা বেট ধরেন, আশা করি দৈনিক মোটামুটি কিছু টাকা ভালো টাকার মতো আপনারা ইনকাম করতে পারবেন। তো যদি যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিও তৈরি করেছিলাম কীভাবে আপনারা মাল্টি ফেজে উইন হবেন।